আসসালামু আলাইকুম, আবায়া জোন বিডিতে আপনাকে স্বাগতম। আজকে আমাদের নতুন কিছু কালেকশন নিয়ে আসলাম। প্রত্যেকটা বোরকা এক পার্টের উপরে হবে। তো আমাদের প্রতিটা বোরকার ডিজাইনে আজকে কিছু ইউনিক কিছু দেখাবো আপনাদের। তো ফার্স্টে ভিডিও শুরু করার আগে আমাদের শপ অ্যাড্রেসটা বলে নিই। আমাদের শপ দুইটা, একটা হচ্ছে আবায়া জোন বিডি, একটা হচ্ছে ইরানি বোরকা বাজার। তো ইরানি বোরকা বাজারটা হচ্ছে 2085 এবং 86 নাম্বার দোকান, সাভার সিটি সেন্টারের তৃতীয় তলা। আর সাভার আবায়াজুন বিডি যে দোকানটা, সেটা হচ্ছে সাভার সিটি সেন্টারের নিচ তলায় 94 নম্বর দোকান, শাড়ির গলিতে। ওকে, তো আজকে আমাদের যেই প্রথম যে বোরকাটা দেখাতে যাচ্ছি, এটা খুব সুন্দর একটা বোরকা। এটা হচ্ছে প্রিমিয়াম সিল্ক ফ্যাব্রিকের উপরে এমব্রয়ডারি প্লাস স্টোন ওয়ার্ক দুইটাতেই করা, দুইটার কম্বিনেশনেই করা। এই কাজটা হচ্ছে কম্পিউটারাইজড এমব্রয়ডারি করা, এটা আমাদের নিজস্ব ওয়ার্ক, আমাদের নিজস্ব ডিজাইনে এই কাজটি করা হয়েছে। তো এটা যে ফ্যাব্রিকটা, এটাকে বেসিক্যালি প্রিমিয়াম সিল্ক অথবা হাইটেক ফ্যাব্রিক বলে। এই ফ্যাব্রিকটা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা হয়। এই ফ্যাব্রিকটা বিশেষত্ব হচ্ছে, এই ফ্যাব্রিকটা একটু সিল্ক টাইপের, দুইটা কালার রিফ্লেক্ট করে, কালারটা রিফ্লেক্টিভ, দ্যাটস ওয়াই এই বোরকাটা পরলে অনেক সুন্দর লাগে। এই বোরকাটা কিন্তু আমরি অনেক গর্জিয়াস না, কিন্তু পরলে অনেক বেশি সুন্দর লাগবে, যেহেতু এখানে এমব্রয়ডারি প্লাস স্টোন দুইটারই কাজ করা আছে। তো এটা হচ্ছে এক পার্টের একটা বোরকা, পিছন সাইডে কোনো কাজ থাকবে না, শুধু সামনের সাইডে কাজ থাকবে। এবং পুরোটা একটা জিপার সিস্টেমে এই বোরকাটা করা, পুরোটাই জিপার ওপেন করা যায়। এটার সাথে একটি ওড়না থাকবে, এই ওড়নাটা হচ্ছে সোয়া 2 গজের একটা ওড়না, বেশ বড় সড়ো ওড়না হবে। ওড়নার দুই পাশে বোরকার সাথে ম্যাচ রেখে স্টোন ওয়ার্ক করা। ওকে ওকে, ওড়নাটা বেশ বড় সড়োই হবে, আশা করি যে কেউ যে কোনো উদ্দেশ্যে পেঁচে পড়তে পারবে অ্যাটলিস্ট। আমাদের ওড়নার গুলো ছোট হয় না। তো এটার ভিতরে দুইটা কালার করা হয়েছে এবং দুইটা ভেরিয়েশনও আলাদা, আমি দুইটাই দেখাচ্ছি। এই হচ্ছে আরেকটা ভেরিয়েশন, এই ভেরিয়েশনটা হচ্ছে চেরি ফ্যাব্রিকের উপরে তৈরি করা, একই ফ্যাব্রিক ডিজাইন করা হয়েছে। হ্যাঁ, একটু ইউনিক ডিজাইন করা হয়েছে। এটার পাথরের কালারটা চেঞ্জ করা হয়েছে, এটা হচ্ছে মাল্টি কালার স্টোন করা হয়েছে। এটাও সেম ভাবে এক পার্টের জিপার সিস্টেম করা, পুরো জিপারটা ওপেন করা যায়। এটা শুধু ফ্রন্ট সাইডেই কাজ করা, ব্যাক সাইডে কোনো কাজ থাকবে না, ব্যাক সাইডে সলিড হবে। হ্যাঁ, ব্যাক সাইডে একদম সলিড হবে, এটার সাথেও ওড়না পাবে। ওকে, তো আমি দুইটা বোরকারই প্রাইস জানিয়ে দিচ্ছি। একটি বোরকা ওটি পড়বে হচ্ছে 3000 টাকা ওড়না সহ, আর এটি পড়বে 2500 টাকা ওড়না সহ। হ্যাঁ, 2500 টাকা ওড়না সহ। এটার ম্যাটেরিয়ালটা হবে হচ্ছে চেরি ফ্যাব্রিক, আর ওইটার ম্যাটেরিয়ালটা হবে হচ্ছে প্রিমিয়াম সিল্ক ফ্যাব্রিক। ওকে, ওইটার একটাই কালার অ্যাভেলেবেল, সাইজ অ্যাভেলেবেল, সাইজ অ্যাভেলেবেল 52, 54, 56, এই তিনটা হচ্ছে আমাদের রেগুলার সাইজ। আর যদি কেউ সাইজ কাস্টমাইজ করতে চায়, তাহলে সেটা কাস্টমাইজ করতে পারবে। সেক্ষেত্রে আমাদের অর্ডার করে আগেই জানাতে হবে এবং 500 টাকা অ্যাডভান্স করতে হবে। ওকে, আর যদি কেউ হোলসেল চায়, তাহলে আমাদের মিনিমাম 6 পিস অর্ডার করতে হবে, কেননা আমাদের যেহেতু নিজস্ব কারখানা, আমরা হোলসেল করে থাকি। ওকে, তো এখন যে বোরকাটা দেখাবো, এটাও দারুণ ইউনিক একটা বোরকা। তবে এটা হচ্ছে 3 পার্ট বোরকা, চাইলে কোনো কাস্টমার এই বোরকাটাকে 1 পার্ট বোরকাতেও কনভার্ট করতে পারবে। তো এই বোরকাটাতে যেই কাজটা বিশেষত্ব, যেই কাজটা থাকবে, সেটা হচ্ছে আরি কাজ। এই কাজটা হচ্ছে আরি কাজ, এটা ম্যানুয়াল একটা কাজ। তো আরি কাজ সম্পর্কে যাদের আইডিয়া আছে, তারা খুব ভালো করে জানবে যে আরি কাজটা কতটা সুন্দর হয়। তো এটা একেবারেই ম্যানুয়ালি করা, এটাতেও স্টোন ওয়ার্ক করা থাকবে, আর এটা 3 পার্ট করা। তো এটা সামনের পার্টটা অ্যাটাচ করা, লাগানো, খোলা যাবে না, আর ব্যাক সাইডে কোনো কাজ থাকবে না। এটার সাথে যে ওড়নাটা হবে, ওড়নার এক পাশে এই কাজটা থাকবে, বাকি হ্যাঁ সেম ওয়ার্কটাই থাকবে এক পাশে। তো এই বোরকাটা 3-4টা কালার হয়। এই বোরকাটা কলিজা কালার, কালো কালার, ওয়াটার গ্রিন কালার একটা হয়। আচ্ছা, তো কাস্টমাররা যদি চায় এক পার্টে নিতে, সেটাও আমাদের নক করলে আমরা এক পার্টেও এটা তৈরি করে দিতে পারবো। এটা প্রাইস রাখা হয়েছে অনলি 750 টাকা, প্রাইস ফিক্সড, প্রাইসটা আমাদের ফিক্সড। আর যদি কেউ এক পার্টে নিতে চায়, সেক্ষেত্রে প্রাইসটা অবশ্যই কমে যাবে, সেক্ষেত্রে 2250 টাকা, 2250 টাকা, জি। ওকে, আর এখন যে বোরকাটা দেখাবো, এটা হচ্ছে আমাদের জুম ফ্যাব্রিকের উপরে তৈরি করা। জুম ফ্যাব্রিকটা বর্তমানে অনেক পপুলার, সেটা আমরা সবাই জানি। তো জুম ফ্যাব্রিকের উপরে একটা লেস এবং স্টোন ওয়ার্ক করা, এটা আমাদের সম্পূর্ণ নিজস্ব কারখানায় তৈরি, আমাদের নিজস্ব ডিজাইনে তৈরি।
বোরকাটা অনেক সুন্দর, যারা একটু ব্ল্যাক লাভার বাট সিম্পল টাইপের বোরকা খোঁজেন তাদের জন্য এই বোরকাটা একটা মাস্ট নিডেড একটা বোরকা। এটা কালার কত হবে? এটা কালার একটাই হবে বর্তমানে, এই ফেব্রিকটা, হ্যাঁ এটার কালারটা একটাই হবে। সাইজ अवेलेबल? সাইজ গুলো अवेलेबल হবে 52 54 56, এটা রেগুলার সাইজ। ওকে, আর হচ্ছে যদি কাস্টম করতে চায়, কাস্টম মেড করতে চায়, সে ক্ষেত্রে অর্ডার করতে হবে। তবে বলে রাখা ভালো, এটার সাথে কোনো ওড়না হবে না, এটা শুধু বোরকা। ওকে, এই বোরকাটার প্রাইস পড়বে অনলি 2750 টাকা। 2750 টাকা, এটা আমাদের ফিক্সড প্রাইস, একেবারে ফিক্সড প্রাইস বোরকা। সো আজকের ভিডিওতে আমাদের শেষ যে ধামাকাটা থাকবে সেটা হচ্ছে মাস্টার্ড কালার একটা বোরকা। তবে এই বোরকাটা অবশ্যই খুবই সুন্দর, খুব সিম্পল একটা বোরকা। এই বোরকাতে কিন্তু আমলে অনেক কাজ থাকবে না, এটা ফ্রন্ট সাইড এন্ড ব্যাক সাইড উভয় সাইডে একই টাইপ কাজ করা। তো এই বোরকাটা যারা সিম্পল বোরকা খোঁজে, নিচে পাইপিং হবে, হ্যাঁ নিচে পাইপিং হবে, হাতাতেও পাইপিং হবে, ব্ল্যাকের কন্ট্রাস্ট করা। সো এটা তিনটা কালার অ্যাভেলেবল আছে, কালো কালার এন্ড মেরুন কালার, তিনটা কালারে আমি দেখিয়ে দিব। ওকে, সো এই বোরকাটা যারা সিম্পল টাইপের বোরকা খোঁজেন তাদের জন্য মাস্ট নিডেড একটা বোরকা, এটার সাথেও ওড়না হবে, ওড়নাতেও সেম কাজ করা থাকবে। এটা প্রাইস পড়বে অনলি 2750 টাকা। 2750 টাকা, জি, এটা চেরি ফেব্রিকের উপর তৈরি করা থাকবে। ধন্যবাদ, আজকে ভিডিও এই পর্যন্তই। আপনারা যারা আমাদের ভিডিও পছন্দ করবেন তারা অবশ্যই লাইক দিবেন, আর আমাদের শপের অ্যাড্রেসটা দেওয়া থাকবে ভিডিওতে। আমাদের যদি কেউ অর্ডার করতে চান তাহলে আমাদের ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেওয়া থাকবে, ওখানে স্ক্রিনশট পাঠাবেন। কারো কোনো প্রশ্ন থাকলে সেটা আমাদের ওই নাম্বারেই জিজ্ঞাসা করলে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।